বার্ষিক অনুষ্ঠান প্যান্ডেল দিন শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রমের সেই ভদ্রমহিলার চোখে জল এলো, বললেন, কিন্তু বাবা,
যদি মরার আগে তার দেখা না পাই তাহলে তো জীবনটা বৃথা। আমাদের দেশে ভারতবর্ষে ওই ইংরেজি থেকে বাংলা করেছি আমরা ফিলোসফি দর্শন, দর্শন অর্থে দেখা। যেমন আমরা বাড়িতে মা বাবা আত্মীয় স্বজনদের দেখছি, প্রতিবেশী বন্ধুদের দেখছি, ভগবানকে যদি তেমন করে ডাকা যায় তিনি দেখা দেন। যেমন ডেকেছিলেন রামপ্রসাদ, কমলাকান্ত, মামা খ্যাপা, তৈলঙ্গ স্বামী, এই কবির দাস, শ্রীরামকৃষ্ণ, সেই রকম ঘরের ছেলে হয়ে, ঘরের মা হয়ে, ঘরের কন্যা হয়ে তিনি দর্শন দেন। আমাদের রামকৃষ্ণ সঙ্ঘে একজন মহারাজ ছিলেন নির্বাণানন্দ মহারাজ, তিনি আমাদের সঙ্ঘের অন্যতম গুরু, ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। আমি পুজো করি, পুজোর সময় পুজোর আগে তার সাথে দেখা করতে গিয়েছি তার কক্ষে, সে সময় বললেন যে জানো আমি এখন দেখলাম গঙ্গা বক্ষে, ও গঙ্গার ওপর থেকে, গঙ্গার ওপর দিয়ে মা এলেন সপরিবারে সবাহন। আমরা যেমন পরিবার সমন্বিত দুর্গা দেখি মূর্তিতে, উনি চোখে দেখলেন আলাদা আলাদা করে দেবীরা দেবতারা হেঁটে যাচ্ছেন গঙ্গার উপর দিয়ে, বরানগরের ওই দিক থেকে আসছেন বেলুড় মঠে, পুজো হবে বলেন জাগ্রত ভেবে পুজো করবে, মাটির প্রতিমা নয়। উনি প্রত্যেকটি পুজোতে খুব অতি বৃদ্ধ, চলতে সক্ষম নেই নন, সেই সময় পুজো দেখতে আসতেন। আর জ্যান্ত দুর্গা বলে ওই মাটির দুর্গাকে ভাবতেন। ভারতবর্ষ আরো বলেছে আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্ব ঘটে। যত মা, মা নয় বাবাদের মধ্যে মা কালী আছেন। আমাদের ঠাকুর রামকৃষ্ণ সম্বন্ধে সাধুরা বলতেন, পুরনো সাধুরা, যে দাড়িওয়ালা মা কালী, তেমনি সবার ভেতরে মাতৃত্ব আছে, মাতৃভাব আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, নিঃস্বার্থ ভালোবাসাই আসলে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলছেন আনসেলফিশনেস ইজ গড। তুমি যদি প্রকৃত নিঃস্বার্থপর হতে পারো, আপনারা যদি পড়েন ক্ষুদিরাম, প্রফুল্ল ঠাকুর, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদার, মাতঙ্গিনী হাজরা, এই স্বাধীনতা সংগ্রামী যারা মৃত্যুবরণ করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য, বলছিলাম 75 বছরের আগে থেকেই স্বাধীনতা যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। চট্টগ্রামের অস্তাগাল লুণ্ঠন যারা করেছিলেন তাদের বয়স যদি দেখেন, মাস্টারদা একটু বেশি বয়স হয়েছিল, তাও 30-এর কাছাকাছি, আর বাকি সবাই 18 থেকে 20। ভাবতে পারা যায় ওই 5,000-10,000 পুলিশের সাথে আর্মির সাথে লড়াই করেছিলেন ওরা পাহাড়ের উপর থেকে। পুলিশ প্রথম দিকে ফিরে গিয়েছে পরাজিত হয়ে, আর্মির লোকরা, মিলিটারির লোকরা, ব্রিটিশ মিলিটারি, পরে ওরা পরাজিত হয়েছেন, ধরা পড়েছেন, কেউ মারা গিয়েছেন, প্রীতিলতা ওদের হাতে ধরা দেননি বলে পটাশিয়াম সাইনাইড নিয়ে গিয়েছিলেন ইউরোপিয়ান ক্লাবে গিয়ে ইংরেজদের হত্যা করার জন্য গিয়েছিলেন, গুলি চালিয়েছিলেন, বেশ কয়েকজনকে মেরেছিলেন, তারপরে পটাশিয়াম সাইনাইড খেয়ে দেহত্যাগ করেন, আত্মহত্যা বলা যেতে পারে। কিন্তু এই বীর যারা শহীদ, যারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। আর এইরকমের রামকৃষ্ণ, কমলাকান্ত, ওই মামা খ্যাপা, আরো যত সাধক ভারতবর্ষে এসেছেন তাদেরও কথা মনে রাখতে হবে। তারা আমাদের কাছে প্রমাণ করে দিয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি আছেন, তাকে দেখা যায়, জগৎটা দেখলে বোঝা যায় যে তিনি আছেন। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন একটা বিরাট বড় ট্রেন ওই আসছে রেল লাইনের উপর দিয়ে, একটা ছোট্ট পিঁপড়ে রেল লাইনের উপরে ছিল, সে সরে গেল। কিভাবে সরে গেল, কি আছে তার ভেতরে, কে বলে দিল যে এখন ট্রেনে চাপা পড়লে তুমি মারা যাবে, ট্রেন থেকে সরে যাও, সে সরে গেল। সেরকম প্রচুর ঘটনা আছে। আমি একদিন রাস্তায় দেখলাম বর্ধমানে একটা স্কুলের 100 বছর পালন করতে গেছিলাম, সেখানে দেখলাম একটা ক্যারে বলে শব্দ হলো। আমি ভাবলাম কোনো মানুষ পাগল টাগল হবে, আমার গাড়িটা দেখে আমাকে দেখে বলে কেড়ে জিজ্ঞেস করেছে। আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম একটা বড় দেশি মূর্তি, তার কক্ষপুটে পাকার ভেতরে ছিল 6টার মতো
মুরগির বাচ্চা সদ্য প্রস্ফুটিত হয়েছে ডিম থেকে, সেগুলোকে হাত দেওয়ার জন্য এসেছিল একটা কুকুর। সেই কুকুরটাকে কেড়ে করে চিৎকার করেছে ভয়ঙ্কর জোরে, মুরগিটা দেশি মুরগি, কুকুরটা তো ছুটে পালাচ্ছে। সেই সময় উড়ে গিয়ে বাচ্চাগুলোকে এক জায়গায় রেখে ওই উড়ে গিয়ে মাথায় চড়ল মুরগিটা, মুরগি মাটা, তারপরে পা দিয়ে থাপ্পড় মারতে লাগলো, মারতে লাগলো বারবার, আর কুকুরটা কাঁই কাঁই করে চিৎকার করে ছুটে পালাচ্ছে। ছাড়ে না সহজে কুকুরটাকে, আর কখনো এসো না বাবু। প্রথমে কেড়ে বলে তাড়িয়ে দিলেন, কিউরেটিভ ট্রিটমেন্ট হলো, ঔষধ প্রয়োগ করে আমরা যেমন রোগ সারাই, আর কোন কিছুতেই যেন কুকুর আর মুরগির বাচ্চাকে না ধরে, অসহায় মুরগির বাচ্চাকে, এটা দেখলাম সেদিন। প্রকৃতির মধ্যে অনেক ঘটনা আছে, পাখিরা কীভাবে তার শিশুদের জন্য খাবার নিয়ে আসে, কেমন করে খাওয়ায়, গাছগুলো কেমন করে বেড়ে ওঠে, জল কীভাবে প্রবাহিত হয়। একদিন গুরুকে শিষ্য বলছেন, গুরুদেব আপনার কথাগুলো বুঝতে পারছি না। উনি বলেন, পাখিরা যে শব্দ করে তুমি বুঝতে পারো? তাদেরও একটা বাণী আছে, মেসেজ আছে। জল যে প্রবাহিত হয় নদীতে, তার মধ্যেও একটা বাণী আছে। জগদীশ বসু তার কাকা যেদিন মারা গেলেন, নিমতলা ঘাটে যখন পোড়ানো হলো, পোড়ানো হচ্ছে শুরু হয়েছে, তখন ভাবছেন আমার এই প্রিয় কাকা অতি ঘনিষ্ঠ ছিলেন, কাকা খুব ভালোবাসতেন, নিজের ছেলের থেকেও বেশি যেন ভালোবাসতেন। তিনি কোথার থেকে এসেছিলেন, কোথায় গেলেন, গঙ্গার জলপ্রবাহের কাছে প্রশ্ন করলেন, মা তুমি কোথা হইতে আসিতেছ? গঙ্গা উত্তর দিলেন, জলের থেকে জলের স্রোত থেকে উত্তর পেলেন, আমি আসছি মহাদেবের জটা হইতে। মা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মহাদেবের জটাতে মিলিত হওয়ার জন্য। প্লেগ হয়েছিল কলকাতায়, ভয়ঙ্কর প্লেগ আপনারা জানেন, সিস্টার নিবেদিতা এই প্লেগে স্বামীজির নির্দেশে রিলিফ করেছিলেন, নিজের হাতে বাড়ি ঘর রং করতেন, পরিষ্কার করতেন, আবর্জনা পরিষ্কার করতেন, তার সাথে আমাদের স্বামী সদানন্দ, স্বামী শিষ্যরা স্বরূপানন্দ, এরাও কাজ করতেন নির্ভীক চিত্তে। ডক্টর আরজি কর, যার নামে মেডিকেল কলেজ, রাধা গোবিন্দ কর, তিনি ভয় পেতেন, বলছেন এত ক্লোজলি এত নিকটে গিয়ে সেবা করো না, বিপদ হবে তোমার, কিন্তু কোনোদিনই তিনি বিপদের ভয় করেন না। নিবেদিতা চোখের সামনে একদিন একটা বাচ্চা মারা গেল প্লেগে, তার মা কেঁদে কুকুরে উঠল, বলে আমার বাচ্চাটা কোথায় গেল? তিনি বললেন, ভালো করে চেয়ে দেখো তো, মা কালীর কোলে বাচ্চাটা ঘুমোচ্ছে। সেই সময় মায়ের দর্শন হলো যে সত্যি আমার শিশুটাকে মা কালী কোলে করে রয়েছেন। আমরা আসি আসলে মা কালীর কাছ থেকে, আমাদের মা বাবা নিমিত্ত মাত্র, মাই আমাদের ওই আমার নিজের মায়ের কোলে পাঠান, আমরা ভুলে যাই মাকে, সেজন্যই আমরা নানা রকমের অন্যায় ভুল কাজ করি। ঠাকুর বলছেন খুব সুন্দর কথা, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে সব মিথ্যে, যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। বলা আছে সা চাতুরি চাতুরি, আমরা মাঝে মাঝে বাকি চালাকি করলাম, কোনটা চালাকি? যে চালাকির দ্বারা তাকে পাওয়া যায়। মা সারদা দেবীর সাথে দেখা করতে একজন গেছেন ভক্ত, শরৎ মহাজ বলছেন না যেতে পারে না এমন সময়, মা বাইরে থেকে এসেছেন টায়ার্ড আছেন, শরৎ মহাজকে ডিঙিয়ে ধাক্কা দিয়ে সেই শিষ্যটি চলে গেলেন, গিয়ে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বলছেন, মা আজকে একটা ভুল কাজ করে ফেলেছি, শরৎ মহাজ নিশ্চয়ই আমার উপরে রাগ করবেন। মা বললেন, না রাগ করবে না, যেই উনি নামছেন শরৎ মহাজ সামনে শারদানন্দজি প্রধান সেবক, তাকে তার কাছে ক্ষমা চাইতে তিনি বললেন এইরকমই করতে হয়, ভগবানকে পেতে গেলে জোশ করে তাকে তার সাথে দেখা করতে হবে। মায়ের সাথে উনি দেখা করেছিলেন ধাক্কা দিয়ে, ঠাকুরের কথা আছে ধাক্কা দিয়ে হোক, পকাট ডিঙিয়ে হোক, যেভাবে হোক তার সাথে আগে আলাপ করো, দেখা করো, তিনি তোমার অতি আপন জন। মাকে বলতেন ঠাকুর, নানা মামা সকলের মামা, তেমনি ঈশ্বর আমাদের অতি আপন জন। এই কারণেই বেদ পড়ার পরে, শাস্ত্র পড়ার পরে, বেদ বেদান্ত পড়ার পরে যখন সমাবর্তন ভাষণ হতো,
গুরুরা বলতেন সত্যম বদ ধর্মম চর, সত্য কথা বলবে, ধর্ম আচরণ করবে। আর ওই তারপরে অনেক কথা বলার পরে বলছেন পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথিদেব ভব, আচার্য দেব ভব। স্বামী বিবেকানন্দ বলেছেন আরো দুটো কথা, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। সত্যি যত যেদিকে চোখ মেলি সেদিকেই তো ঈশ্বর বা পরব্রহ্ম। তিনি স্ত্রী রূপে আছেন, তিনি পুরুষ রূপে আছেন, তিনি কুমার শরীরে আছেন, তিনি কুমারীদের শরীরে আছেন, তিনি বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী পাগল ছাগল সবার ভেতরে তিনি আছেন। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে জগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। এই ঈশ্বর তিনি সর্বভূতের মধ্যে বিরাজিত, আবার সকলের সর্বভূত মানে সব জীব, জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, যেখানে জীব সেখানে শিব। আর তিনি যেমন সকলের ভেতরে আছেন, তার ভেতরেও সকলে আছে। ঠাকুরের অদ্ভুত সব দর্শন হয়েছে, কথামৃততে পাবেন। একদিন বলছেন, জানো মাস্টারকে বলছেন শ্রীমকে, আমি দেখলাম বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিরাট শালগ্রাম শিলার মতো, আর তার মধ্যে তোমার দুটি চোখ দেখলাম। শালগ্রামকে যখন আমরা স্নান করাই তখন বলি, শালগ্রাম তোমার হাজার হাজার মাথা, হাজার হাজার পা, হাজার হাজার চোখ, হাজার হাজার কান, যেখানেই জীব সেখানেই আসবে শিব। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাপ সভূমিম সর্বতস্পৃত্বা অত্যত্তিষ্ঠদ্দশাঙ্গুলম। অনাথ বালকদের স্নান করাবার সময় স্বামী অখণ্ডানন্দ মহারাজ এই মন্ত্র বলে স্নান করাতেন, যে মন্ত্র বলে ব্রাহ্মণরা শালগ্রামকে স্নান করান, পুজো করেন। এই হচ্ছে নরনারায়ণ। এই শালগ্রাম শিলার থেকেও আরো বড় নরনারায়ণ ঠাকুরের কথা আছে। মাটির প্রতিমায় তার পুজো হয়, রক্তমাংসের শরীরে হয় না। তুমি যদি তোমার মাকে পুজো না করতে পারো, তুমি মাটির মাকে পুজো করে কোনোদিনই সফল হবে না। আমি আজকাল ছেলে মেয়েদের বলি, সবাইকে বড়দেরও বলি, যে প্রত্যেক দিন নিজের গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা তাদের স্মরণ করবে, ছবি যদি থাকে রাখতে পারো খুব ভালো হবে, ভগবানের ছবির সাথে তাদের ছবি এক জায়গায় রাখবে আলাদা করে, এবং সেই ছবিতে ঈশ্বরকে স্মরণ করে, ইষ্ট দেবতা যারা দীক্ষা নিয়েছেন তার পুজো করে স্মরণ করে, তারপরে নিজের পিতা মাতার চরণটি নিজের মাথায় ছোঁয়াবে, মনে মনে তাদের কাছে আশীর্বাদ চাইবে। তিনি থাকুন না থাকুন, তার আদর্শটা আছে, তার জীবনের ছবিটা আছে তোমার কাছে। যারা এটা করে তারা অনেক বড় হয়। আমার এক ছাত্র বিদ্যা মন্দিরে ছোটবেলায় মা মারা গেল, ছোট বোনটার জন্ম দিতে গিয়ে বাবার কাছে ছবি নিল মায়ের, সেই ছবিটা এখনো পুজো করে, এখনো দুই বেলা সে মাকে প্রণাম করে। এখন 60 মতো বয়স হলো, নরসিং দত্ত কলেজের অধ্যাপক গৌতম রায়, সে তাকে দেখা হলো কদিন আগে, জিজ্ঞেস করলাম গৌতম সেই সৎ অভ্যাসটা আছে? গৌতম বলল, হ্যাঁ ওই 4 বছর বা 5 বছর থেকে শুরু করেছি, 55 বছর ধরে একদিনও বাদ দিই, প্রতিদিন মায়ের চরণটা ওই মাথায় ঠেকিয়ে প্রণাম জানাই মাকে। সত্যি ঈশ্বর সর্বত্র, তার প্রকাশ মানুষের মধ্যে বেশি, আমার মায়ের মধ্যে, বাবার মধ্যে, দেশমাতৃকার মধ্যে, দেশের সব মানুষের মধ্যে। এই ভাবনাই আমাদের বড় করবে, তা নইলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র একটা পরিবার, ছোট্ট 2 কাঠা জমি বা 4 কাঠা জমি, যদি 2 বিঘা 4 বিঘা 100 বিঘা চাষের জমিও থাকে তাতে কিচ্ছু লাভ নেই, যদি আমি প্রকৃত শান্তি বা আনন্দ না পাই। শান্তি এবং আনন্দের আকর হলে ঈশ্বর, ঈশ্বর সম্বন্ধে বলা হয় সৎ চিত আনন্দ। সৎ মানে অস্তিত্ব, সত্তাটি চিরন্তন অস্তিত্ব, ঈশ্বর আছেন, ছিলেন, থাকবেন, এইরকম। আর তিনি চিত মানে চৈতন্যযুক্ত। আমাদের ছোট ছোট চৈতন্য আছে, অল্প জ্ঞান আছে, তার জ্ঞান অনন্ত। এই রামকৃষ্ণ বিবেকানন্দ তার শিষ্যরা
তারপরে আমাদের দেশের যত সাধক তাদের কথাবার্তা যদি পড়ি আমরা দেখব কি জ্ঞান। এই জ্ঞান পুঁথিগত জ্ঞান নয়, পুঁথি পড়ে বই পড়ে মুখস্থ বলছেন না, তারা অনুভব করেছেন সত্যকে নানাভাবে, ভালো ভাব তাদের জীবনে পরিস্ফুট হয়েছে। ঠাকুর যখন কথা বলতেন, স্বামীজি কথা বলতেন, অনর্গল কথা বলে যাচ্ছেন, বলছেন মা রাস ছেড়ে দেয়। আগেকার দিনে মানুষ ধান মাপত ওই এক সের দুই সের করে, পেছনে আরেকজন থাকতো, সে পেছন দিকে ধানের থেকে এগিয়ে এগিয়ে দিত, এটাকে বলতো রাস ছেড়ে দেওয়া। রাস ছেড়ে দিচ্ছেন, মা সরস্বতী যেন রাস ছেড়ে দিচ্ছেন। এই জ্ঞান কোথার থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে। সেখানে বলেছে সব চির, তারপরে আনন্দ, আনন্দ স্বরূপ। শ্রীরামকৃষ্ণের ক্যান্সার হল, শেষ সময়ের ছবি আমরা আশ্রমে রাখি না, কিন্তু অনেক বইয়ে পাওয়া যায়। দেখবেন একবারে প্যাকাটির মতো, পাখির মতো চেহারা হয়ে গিয়েছিল, কিন্তু চিরকাল মৃত্যুর আগের দিন পর্যন্ত হেসেছেন, আনন্দ করেছেন। তিনি কি ভাবতেন? বলতেন শরীর জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। মনে কোনোদিন নিরানন্দ হননি, শরীরে খুব যন্ত্রণা, খেতে পারছেন না, তাতে কি যায় আসে? শরীর আর ওই ব্যাধি, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। দুঃখটা দেহের, এই দেহটাই মানুষকে টানে নিচের দিকে, মনটাকে চঞ্চল করে দেয়। বৈষ্ণব শাস্ত্রে আছে জীব স্বরূপত শিব, আর জীবকে তার শরীরটা নিচের দিকে টানে। জীব শরীরের পুষ্টি সাধন করে, আর শিব জীবের পুষ্টি সাধন করে। মাঝে একটা জীবত্ব আছে, জীবাত্মা বলে সোল, এই সোলটাকে, আমার সোলটাকে, আমার জীবাত্মাকে আকর্ষণ করছে দেহ, আরেকদিকে আকর্ষণ করছেন শিব, ঈশ্বর স্বয়ং। এই টানা পড়ে হচ্ছে। সেখানে বৈষ্ণব শাস্ত্র খুব মজা করে বলছেন, জীব হলো মেয়ে মানুষ, শিব হলো তার পতি, আর দেহটা হলো তার উপপতি, শরীরটা হলো উপপতি। এই উপপতির সাথে সম্পর্কটা কমাতে হবে, দেহের প্রতি সম্পর্কটা কমাতে হবে। দেহের দুঃখ বেদনা, দেহের যন্ত্রণা, ওইগুলোকে উপেক্ষা করতে হবে আর ঈশ্বরের নাম করতে হবে, তাহলেই একদিন আমাদের মানব জন্মটা সার্থক হবে। আমি কদিন আগে একটা খুব বড় কলেজ থেকে ছেলেরা এলো আমাদের সাথে দেখা করতে, বললাম জানো মানুষ কতদিন পরে হয় মানুষ? মানুষ অনেক মানুষ আমরা জানি না, আপনারা কিছু মানুষ জানেন, কিছু জন জানেন না, যে 84 লক্ষটা অন্য জন্মের পরে কৃমি কীট, গরু ছাগল কুকুর ভেড়া বাঘ সিংহ সাপ ভাল্লুক বানর, তারপরে আমরা মানুষ হয়েছি, মানে মিনিমাম ন্যূনতম অন্তত 10 কোটি বা 20 কোটি বছর পরে এই মানুষ শরীরটা আমরা পেয়েছি। আমি নন্দনকানন উড়িষ্যার চিড়িয়াখানায় গেলাম, সেখানে বাসে করে গিয়েছি, আমাদের বাসের গাড়ি একটু পরেই বললো চলুন আমাদের পূর্বপুরুষদের কাছে নিয়ে যাবো, আপনাদের পূর্বপুরুষদের কাছে নিয়ে গেল। বানর বন মানুষ যেখানে থাকে সেখানে, কেউ কেউ ভেতরে ভেতরে ঘোষা হচ্ছিল, রাগ করছিল যে এরা আমাদের পূর্বপুরুষ, আমরা তো ভদ্রলোক মানুষ। তখন বললো রাগ করবেন না বাবুরা, সত্যি সত্যি আমরা আগে বানর ছিলাম, আমাদের পূর্বপুরুষরা ওই 500 বছর আগে বা 1000 বছর আগে বানর বন মানুষ ছিলেন। সেইখান থেকে ক্রমশ উন্নতি হয়েছে, ডারউইনও এই কথা বলেন, এক কোষী জীব থেকে আস্তে আস্তে মানুষ শরীর নেওয়া হয়েছে। শঙ্করাচার্য আদি গুরু তিনি এই জন্যই বলেছিলেন, তিনটি জিনিস সুদুর্লভ, এক হলো মানুষ জন্ম, দুই হলো মুক্তির ইচ্ছা বা পরম শান্তি লাভের ইচ্ছা, ভক্তি লাভের ইচ্ছা, তৃতীয় হলো মহাপুরুষের সান্নিধ্য লাভ। এই তিনটি সুদুর্লভ, এটা সহজে হয় না দেবতার অনুগ্রহ ছাড়া। দুর্লভম কর্মে বৈতদ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম
মহাপুরুষ সংসর্গ। এই মহাপুরুষরা বলছিলাম বারবার এসে এই কথা বলে গেছেন, মনুষ্য জীবন বৃথা কাটিয়ে দিও না। কোন রকমে কুকুর বিড়ালের মতো যদি থাকো, কুকুর বিড়ালই থেকে যাবে, হয়তো আগামী জন্মটা কুকুর হয়ে বিড়াল হয়ে জন্মাবে। এই ভারতবর্ষে একজন সাধু লিখেছেন, চারটে কুকুর দেখেছিলেন, তার মধ্যে একটা কুকুর একাদশীতে জল পর্যন্ত খেত না, হিরঙ্গ উপবাস করত। ভাবলে অবাক হতে হয়, তিনি বলছেন কি করে বুঝে যে আজকে একাদশী আছে। সত্যি প্রকৃতি থেকে কিছু ভাবে সে জানে, প্রত্যেকটা একাদশীতে নিরঙ্গ উপবাস করে, ভাগবত পাঠ শুনতে যায়, গীতা পাঠ হচ্ছে সেখানে যায়, রামায়ণ পাঠ শুনতে যায়, যেখানে আনন্দের ঘটনা শুনে সেখানে আনন্দ প্রকাশ করে, তার শরীর দিয়ে মুখ দিয়ে লেজ নেড়ে। আবার যখন দুঃখের ঘটনা শুনে কুকুরের চোখে জল পড়ে, ভাবতে পারা যায়, অদ্ভুত। ওই সাধু বাবা বলছেন কেন জানো, ও আগে মানুষ ছিল, তারপরে ভালো কাজ করত, একাদশী করত, তিলক কাটত, মালা পরত, জপ করত, কিন্তু ওই একটা দুষ্কর্ম করে ফেলল, তারপরে তার আবার পেছন দিকে যেতে হলো, কুকুরের জন্ম লাভ করল। এখন কুকুর হয়ে একাদশী করে আস্তে আস্তে আবার তার মুক্তি হবে, ক্রমশ সে আবার মানুষ হবে, মনুষ্য শরীর লাভ করে তীব্র বৈরাগ্য নিয়ে সাধনা করে সে ঈশ্বর দর্শন নিশ্চয়ই করবে। সত্যি এইরকমের কুকুর নয়, হয়তো আরো কিছু গরু ছাগল ভেড়া এদের জীবনও কিছু দৈবিক প্রকাশ দেখা যায়। পাখি এই এরাও কথা বলে বলছিলাম, পাখির ভাষা বুঝতে হয়। আমাদের এক পণ্ডিত মশাই ছিলেন সত্যবাদী, খুব ইন্দ্রিয়জি ভালো মানুষ, বিদ্যুভূষণ ভট্টাচার্য যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াতেন, আমাদের আশ্রমে আসতেন সারদাপীঠে। তিনি একদিন বলছেন, যেন পক্ষী বিশারদ একজন, আমি যাচ্ছিলাম তার সাথে গাছের নিচ দিয়ে যেতে যেতে শুনলাম কাকেরা কা কা করছে। পক্ষী বিশারদ তিনি বলেন, যেন কাকেরা কি বলছে, কাকেরা বলছে আজ খুব আনন্দের দিন, আজকে খুব দই খাবো আমরা আনন্দের সাথে। তো উনি বলছেন তুমি কি করে বললে, বলছে দেখো না পরীক্ষা করে, তার একটা ঝোপের কাছে আড়ালে বসে থাকলেন, এটা দইওয়ালা এই লক্ষণ করে ওই রাস্তা দিয়ে এসে হোঁচট খেয়ে পড়ে গেল ভাত সময়, আর বেশ কয়েকটা দইয়ের ভাত ভেঙে গেল, সে যতটুকু বেঁচেছিল নিয়ে চলে গেল বিক্রি করতে, আবার আর কাকগুলো আবার নেমে দই খেতে লাগলো। বলছে জানো ওরা কি বলছে, ওরা বলছে দেখ আমি বলছিলাম আমার কথাটা তোরা বিশ্বাস করিস না, দই পেলি তো, দই খা সবাই আনন্দ করে। সত্যি এটা হয়, মানুষ আমরা কান পেতে থাকলে শুনতে পাবো তাঁর উপস্থিতি বিভিন্ন জায়গায়। বৃন্দাবনের নাম, বৃন্দাবন নামে একটা গল্প আছে, গল্প নয় সত্যি কাহিনী। অমলেন্দ্র ঘোষ বলে বেহালায় একজন স্বাধীনতা সংগ্রামী থাকতেন, 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন অনুশীলন সমিতি বা ওই যুগান্তরের সদস্য ছিলেন তিনি, তারা নানা রকমের ব্রিটিশ বিরোধী কাজ করছিলেন সেই সময় কুইট ইন্ডিয়া মুভমেন্টের নাম করে। সেই সময়ে জেলে ভর্তি হয়েছেন, প্রেসিডেন্সি জেলে ঢাকাতে। 10টা নাগাদ একদিন দেখছেন উল্টো দিকের সেলে কামরায় একটি যুবক খুব সুন্দর দেখতে, তাকে রেখে দিল পুলিশ, দরজা বন্ধ করে জেল পুলিশরা চলে গেল। তার জন্য খাবার রাখা ছিল, তিনি খেয়ে ঘুমিয়ে পড়লেন, যথেষ্ট সময় হয়েছে, 10:30 বেজে গেছে। সাধারণত সন্ধে হলেই জেলের বন্দিরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন। তারপরে ছেলেটা তাকে ডাকতে লাগলো, বাবু বাবু তুমি ঘুমিয়ে পড়লে? উনি বলেন কি হলো, ছেলেটা বলছে বাবু লন্ডন এখান থেকে কোন দিকে? উনি পশ্চিম দিকে বলে আবার পাশ ফিরে শুয়ে পড়লেন। ঘন্টাখানেক যেতে না যেতে ছেলেটা আবার ডেকেছে, এক প্রশ্ন করেছে, তিনবার তাকে ডেকেছে, বাবু ঘুমিয়ে পড়লে, লন্ডন এখান থেকে কোন দিকে?
উনি ভাবলেন ওর সাথে একটু গল্প করা যাক, ও তো আমাকে ঘুমোতে দিচ্ছে না। তারপরে গল্প শুরু করলেন, নাম কি না বৃন্দাবন, তোমার কি আছে বাড়িতে, কেন জেলে এসেছ, কি জন্যে জেলে এসেছ। বলে আমার বাড়িতে কেউ নেই, বাবা মা দুই মারা গেলেন, মাসি আমাকে বড় করে তুলছিলেন, মাসির বিয়ে হওয়ার কথা ছিল একজনের সাথে, আমার হবু মেশো নিরুদ্দেশ হয়ে গেল, মাসি আত্মহত্যা করলেন। তারপরে এ ঘাটে সে ঘাটে জল খেতে খেতে আমি পকেটমারদের দলে মিশলাম, ঢাকা শহর পর্যন্ত এসে গেলাম, ঢাকাতে পকেটমারি করতে গিয়ে ধরা পড়লাম, এই জেলে আমাকে রাখা হয়েছে। কিন্তু এই ঘরে আমাকে রাখবে না, আমাকে কালকে সাক্ষী দেওয়ার জন্যে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল, গাড়ি খারাপ হয়ে গেছিল পুলিশের, তারা আমাকে রাত্রিবেলা আপনার কাছে রেখেছে, ভোর হতে না হতেই আমাকে আবার নিয়ে যাবে যেখানে পকেটমার চোরেরা থাকে। তারপরে তিনি বললেন, বৃন্দাবন, তোমার নাম তো বৃন্দাবন, তুমি বৃন্দাবনে গিয়েছ? হ্যাঁ বাবু, বৃন্দাবনে গিয়েছি মানে কি, আমার মাসি নিধুমানের কাছে একটা ছোট্ট কুটিরে ঘরে থাকতেন। আচ্ছা বৃন্দাবন, সবাই বলে বৃন্দাবনে এখনো কৃষ্ণের বাঁশি শোনা যায়, তা কি সত্যি? হ্যাঁ বাবু শোনা যায়, যে কোনো জায়গা থেকে শোনা যায়, কান পেতে থাকলে শোনা যায়। সেই সময় অমরেন্দুবাবু নিজের নিদ্রার সুখের জন্যে ঘুমোতে দিচ্ছে না তো ছেলেটা, তাই বললেন, বাকি রাতটুকু তুমি গান শোনার জন্যে চেষ্টা করো তো, বাঁশি শোনার জন্যে, কৃষ্ণের বাঁশি শুনবে বলে। ও দেওয়ালের দিকে মুখ করে বসে পড়ল, স্থির হয়ে আসন করে বসে থাকল। অমরেন্দুবাবু 50 বছর পরে এই কাহিনীটি লিখলেন রাখাল বেহুলামে একটি পত্রিকায়, শারদীয়া সংখ্যায়। বললেন, বৃন্দাবন, এই বৈষ্ণবেরা বলেন অদ্যপি লীলা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। বৃন্দাবন দেখিবারে পেত কিনা জানি না, কিন্তু বৃন্দাবন কৃষ্ণের বাঁশি শুনতে পেত। সেই জন্য ঢাকাতেও প্রেসিডেন্সি জেলে দেওয়ালের দিকে মুখ করে সে নিশ্চয়ই বাঁশি শুনেই আর তাকে বিরক্ত করেনি, বাবু বাবু ঘুমিয়ে পড়েছ, লন্ডন কোন দিকে, ওই প্রশ্ন আর তাকে 3-4 ঘন্টা শুনতে হয়নি। সত্যি মানুষের ভেতরে তিনি আছেন, মূর্তি তৈরি করে পাথরের চাই থেকে মাইকেল অ্যাঞ্জেলো নামে একজন শিল্পী। কি করে এত ভালো মূর্তি করো ভাই, বন্ধু একজন জিজ্ঞেস করল, সে বলে আমি তো মূর্তি করি না, মূর্তি ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি পাথরের ভেতরে করে রেখে দেন, আমি করি কি, আমি অতিরিক্ত পাথরটা কেটে ফেলে দিই আর মূর্তি আপনা থেকেই বেরিয়ে আসে, এটাই আসলে সিক্রেট। রত্নাকর দস্যুগিরি করছিলেন, লুট খুন মার যখন রক্তপাত করে টাকা রোজগার করতে দ্বিধা করেননি। সে সময় ঋষিরা দুজন এলেন, এসে বললেন, রত্নাকর একটু চিন্তা করে দেখো এই পাপের কি ফল হয়, কে তোমার এই পাপের ফলের ভাগিদার হবে, কেন আমি যাদের খাওয়াই তারা হবেন, আমার স্ত্রী ভাগ নেবেন, আমার মা বাবা ভাগ নেবেন, আমার ছেলে মেয়েরা ভাগ নেবেন, আমার পাপ অটোমেটিক্যালি কমে যাবে অনেক। তার বলেন, যাও আমাদের বেঁধে রাখো এখানে, বাড়ি গিয়ে সবাইকে জিজ্ঞেস করে এসো। বাড়ি গেলেন রত্নাকর, একে একে সবাইকে বললেন, তোমরা জানো আমি কিভাবে রোজগার করি, কিভাবে এত টাকা দিই, তোমাদের এত আনন্দে থাকো। তারা বলে, হ্যাঁ জানি বটে কিছুটা। আচ্ছা তোমরা আমার পাপের ভাগ নেবে, শেয়ার নেবে? না নেব না। একে একে মা বাবা স্ত্রী পুত্র কন্যা আত্মীয়রা যারা ছিলেন সবাই ফিরিয়ে দিল, ফিরিয়ে এলেন। এসে ঋষিদের বললেন, কি করলে এবারে বলুন তো প্রায়শ্চিত্ত করা যাবে? ওরা তখন রাম মন্ত্র দেবেন, রাম তো বলতে পারবে না, সেদিনে ওকে উল্টো করে মরা মন্ত্র দিলেন, সে মরা মরা জপ করতে লাগলো, কারণ এতদিন তো মেরেছে, কথামৃত পড়লে পাবেন, রামকৃষ্ণ কথামৃত এই কাহিনী আছে। বলছে মরা মরা জপ করতে করতে তার সিদ্ধি হয়ে গেল, মনের ময়লাটা ধুয়ে গেল, ওই যে বাড়তি পাথরগুলো বাধা যেটা ছিল ভেতরে ঈশ্বর ছিলেন, বলমিক স্তূপ হয়ে গেল, উই পোকার ডিপি, আর বেরিয়ে এলেন কিছুদিন পরে, মরা মরা জপ করছিল, ঋষিরা আবার এলেন, এসে ওই উই পোকার ডিপিটা পরিষ্কার করতে দেখলেন একটা নূতন মানুষ বেরিয়ে এসেছে, তিনি বাল্মীকি। বাল্মীকি স্বর্গ থেকে এসে
রত্নাকরকে মেরে দিয়ে সেখানে বসে যাননি। রত্নাকর নিজেই পাবলিকি হয়েছেন। গীতা মুখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অপিচেত সুদুরাচার ভজতে মা অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসচ্ছান্তি নিগচ্ছতি কন্তে অপ্রতিজানিহি মমে ভক্ত প্রণশ্যতি। যেন যদি সুদুরাচার্য আমাকে এক মনে ডাকে তাকে সাধু ব্যক্তি বলে মনে করবে এবং এই লোকরা শীঘ্রই আমাকে লাভ করবে। দুষ্কর্ম করেও যদি অনুতাপ হয় আমি আর করব না এবং আমি ভালো হব ভালো থাকবো, তাহলেই আমাদের ওই জীবনটা সার্থক হবে, তখন সে আমাকে পাবে। ভগবান কৃষ্ণ বলছেন অদ্ভুত এই গীতার কথা। মানুষ আসলে অন্তরে দেবতা। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দি ডিভিনিটি। স্বামীজি আরো বলছেন, রিলিজিয়ন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হল মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন। তুমি আমি তোমরা সবাই দেবতা, সেই জন্যই গান গাওয়া হয়, গান শোনানো হয়। জাগমা কুণ্ডলিনী, শীতকালে ছয় মাস সাপ কুণ্ডলীকৃত হয়ে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তখন তার বিষের কাজ কেউ বুঝতে পারে না। যখন জেগে ওঠে গরমকালে তখন তার গায়ে পা দিলেই ছোবল মারবে, মৃত্যু মুখে পতিত হবে যে সাপের মাথায় পা দেবে। এই কুণ্ডলীকৃত শক্তি মানুষের একেবারে মেরুদণ্ডের শেষ প্রান্তে থাকে, আর নাভি পর্যন্ত এই চিন্তা থাকে মানুষের। যেই ধর্ম চিন্তা করে তখন আস্তে আস্তে মনটা উপরে ওঠে, বুকের মধ্যে আসে, হৃদয়ে ভগবানকে দেখে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এখানে গুরুরা ধ্যান করতে বলেন ইষ্ট দেবতা, তারপরে আস্তে আস্তে ওই কণ্ঠে যায় মন শক্তি, তারপরে গুরুর মধ্যে আসে। এইভাবেই উত্তরণ হয় জীবের। জীব শিব, যত্র জীব তত্র শিব, পাশমুক্তস্তথা জীব পাশমুক্তস্তথা শিব। জ্ঞানলা বলে জীব শিব হয়ে যায়, আর বাকি থাকে না কিছু। যেমন সুদূরাচারী এক মনে ভাবনা করলে সাধু হয় এবং সেই সাধুরা ভগবানের দর্শন পায়, যে ভগবান সর্বত্র বিরাজিত, কোথায় নেই। সত্যি ঈশ্বর সর্বব্যাপী, ব্যাপ্নতি ইতি বিষ্ণু, তিনি সর্বত্র আছেন, তিনি আমার একবারে অন্তরে আছেন। যো রাম দশরথ কি বেটা, ওই রাম ঘটঘট মে লেটা, ওই রাম জগৎ পশেরা, ওই রাম সবসে নেয়ারা। আনন্দে রাম প্রসাদ রটে, মা বিরাজেন সর্ব ঘটে। সত্যি ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা সৌভাগ্যের অধিকারী। আমাদের দেশে এই পরম সত্যকে ঋষিরা বারবার অনুভব করেছেন, অনুভব করে আমাদের জানিয়েছেন। আমাদের কাজ হল ঋষি বাক্য পালন করে শ্রদ্ধা করে, গুরু এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস, এই শ্রদ্ধা লাভ করে আমাদের জ্ঞান লাভ করতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয়, এই জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তি অচিরেণাধিগচ্ছতি। এই শ্রদ্ধাবান যারা গুরু এবং ছাত্র বাক্যে বিশ্বাস যাদের, তারা জ্ঞান লাভ করবে। জ্ঞান লাভ করে কি হবে, পরম শান্তি লাভ করবে। সংসারে আমরা থাকব, সংসারে যারা যন্ত্রণা থাকবে, কিন্তু এর ঊর্ধ্বে থাকার একটি উপায় আছে, সেটি ঠাকুর বলে দিয়েছেন, এক হাতে সংসার করো এক হাতে ভগবানকে ধরো। যখন সময় হবে সন্ধ্যেবেলা ভোরবেলা, সেই সময় দুবাতে ভগবানকে ধরো, এক মনে তাকে ডাকো। টেলিফোন টেলিফোনগুলো বন্ধ করে, মোবাইল বন্ধ করে, ওই একা সেই আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, 15 মিনিট হোক, ঈশ্বরের উপাসনা করো। আর বিশ্বাস করো যে গীতা মিথ্যে নয়, ভাগবত মহাভারত পুরাণাদি কাহিনী এইগুলি সব সত্য কাহিনী, ঋষিদের উপলব্ধ সত্য। তুমি ঋষি না হলে বলতেই পারবে না যেগুলি মিথ্যা। ঠাকুর বললেন রত্নাকরে অনেক রত্ন আছে, জানো, যদি এক ডুব দিয়ে
রত্ন কেনে না বলে রত্নাকরকে শূন্য মনে করো। সেজন্য বলছেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন। আরো আছে গানে একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না, এরকমের অনেক এই গাথা অনেক কাহিনী আছে। বলছিলাম ভারতবাসী হিসেবে আমাদের কর্তব্য শাস্ত্র বাক্য ধরে একটু এগিয়ে যাওয়া। কাঠুরে কাঠ কাটছিল সাধারণ জঙ্গলে, গুরু এসে বলেন এগিয়ে যাও, সে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে চন্দনের বন আবিষ্কার করেছিল, আরো এগিয়ে গিয়ে সে তামার খনি আবিষ্কার করেছিল, আরো এগিয়ে রূপর খনি, তারপরে সোনার খনি, তারপরে হীরে মণি মাণিক্য আন্ডিল হয়ে গেল। সত্যি যারা রামকৃষ্ণ কথা পড়বেন, রামকৃষ্ণের কথা ভাববেন, আপনারা সবাই ওই রকম শান্তি লাভ করবেন। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন ভারতবর্ষে থাকবে, কিন্তু আমাদের সবাইকে সবার সাথে একত্র অনুভব করে বাস করতে হবে। আমার ধর্ম আমি ত্যাগ করব না, ওদের ধর্ম আমি নষ্ট করব না, এই ভাব থাকবে। কারণ ঠাকুর বলে গেলেন যত মত তত পথ, সব ধর্ম সত্য। সত্যি আমার অনেক মুসলমান বন্ধু আছে, আমি অনেকের বাড়ি যাই, বন্দি মুসলমান ছুটি পেয়েছে এক মাস, তার বাড়ি ঘুরে এসেছি, দেখেছি মানুষ সব এক, জেলখানায় হাজার হাজার বন্দির সাথে আলাপ হয়েছে। হিন্দু যেমন আছে জেলে, হিন্দু সমান সমান আছে, মুসলমান অনেকে বলে বেশি আছে, তা নয়। হিন্দুরাও খুন করে, হিন্দুরাও চুরি করে, হিন্দুরা ডাকাতি করে, হিন্দুরা বধূ হত্যা করে, হিন্দুরা বধূ নির্যাতন করে। একজন হেডমাস্টার 70-75 বছরের বেশি বয়স, চক্রবর্তী টাইটেল, ত্রিপুরায় আমার কাছে এলেন, এসে চোখ লাল করে স্ত্রীকে বলেন যাও মন্দিরে গিয়ে বসো। আমি বললাম চক্রবর্তী মশাই এই বুড়ো বয়সে এখনো বইয়ে গায়ে হাঁটতেন? তিনি বলেন হ্যাঁ মহারাজ মাঝে মাঝে হাত দিই। আমি বললাম আপনার হাত খসে যাবে, পুষ্ট হবে, আর কখনো হাত দেবেন না, বাড়ি গিয়ে পুজো করবেন তার পায়ে ফুল দিয়ে, বলবেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্কৃতা। সত্যি কেউ যদি স্ত্রীকে গালি দেয়, অপমান করে, প্রহার করে, তার খুব দুর্গতি হবে, বিশেষ করে যারা রামকৃষ্ণ মন্ত্র নেবে। মা বলছেন আমাকে ফুল দিয়ে আঘাত করেননি, একবার মাত্র তুমি জায়গায় তুই বলে ফেলেছিলেন, আর বলে নব অনেক কঠিন কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দিও। পরমহংস সন্ন্যাসী তিনি স্ত্রীকে রেখেছিলেন, তিনি নিজের মাকে রেখেছিলেন, 12-13 বছর মায়ের সেবা করেছেন, প্রত্যেক দিন জিজ্ঞেস করতেন যে মা কিছু প্রয়োজন আছে, কিছু চাই তোমার? মা ছিলেন অল্প চাহিদার মানুষ, মথুরানাথ জমিদার, সে বললো কিছু দেবো, জমি লিখে দেবো, বলে কিচ্ছু দরকার নেই, কিছু তো নিতেই হবে, বলে ভাই 1 পয়সার তামাক উদাও দাঁত মাজার ওটা শেষ হয়ে গেছে। কি অপূর্ব এই দেবতা, দেবতাদের কাছে মহাপুরুষদের কাছে শিখতে হয়, তারা আসেন এই কারণে, অবতারে বারবার আসার কারণ এই কি, যে আমরা ভুল করি, ভুলে যাই পরম সত্যকে, সেই সত্যকে মনে করিয়ে দেবার জন্যে এবারে রামকৃষ্ণ বিবেকানন্দ ওই মা সারদা এলেন, কুটি বাড়ির ছাদ থেকে ডাকছেন, মা কালী বলেছিলেন অনেকে আসবে, তোমাকে নিয়ে একটা নতুন সংঘ করতে হবে। আমি যদি 125 বছর আগে 97 বলেন দেশ বিদেশ ঘুরে দেখলাম সংঘ ছাড়া কোনো ভালো কাজ করা যায় না, সেই জন্য অর্গানাইজেশন চাই। 1 মে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল, 125 বছর ধরে রামকৃষ্ণ মিশন চেষ্টা করছে নানা কাজের মাধ্যমে, কর্ম জ্ঞান ভক্তি যোগের মাধ্যমে অন্তরের দেবত্বের বিকাশ। ত্রিগুণা সেন যাদবপুরের প্রথম ভাইস চ্যান্সেলর, তিনি তার নাতিকে একটা নাতনিকে চিঠি দিয়েছেন চূর্ণীকে, বলছেন জানো শিক্ষা হল অন্তরের যে পূর্ণতা তার বিকাশ, আর ধর্ম হল অন্তরের যে দেবত্ব তার বিকাশ, প্রথম শিক্ষার প্রয়োজন, কিন্তু জানো ধর্ম ছাড়া জীবন পূর্ণ হবে না, পুরো জীবন গঠন হবে না। ধর্মের হীনা পশুর সমান আমরা পড়েছি, ধর্মহীন মানুষ পশুর সমান। এই ব্রাহ্মণ মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে বলুন তো কারণটা কি,
কেন আপনি ব্রাহ্মণ হয়ে স্ত্রীর গায়ে হাত দেন এই বুড়ো বয়সে? তিনি তখন একটা অদ্ভুত কথা বললেন, জানেন মহারাজ, আমার ভেতরে একটা পশু বাস করে, সেই পশুটা মাঝে মাঝে জেগে যায়। সাধারণত ঘুমিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে জেগে যায়, তখনই ওই রকম আমি অন্যায় করে ফেলি। আমি জিজ্ঞেস করেছিলাম, বউটা কি আপনার অসতী, অন্য পুরুষে আসক্ত? বলে না, বলে আমার বউয়ের মতো বউ হবে না, এত ভালো বউ আর হয় না। এত ভালো বউ কি মারো কেন বাবু? বলছে আমার ভেতরে একটা পশু আছে। সত্যি ধর্ম সম্বন্ধে বলা হয়, পশু থেকে তুমি মানুষ হও আগে। স্বামীজি বারবার বলছেন, আগে মানুষ হও রামচন্দ্র, তারপর বাকি সব গড়গড়িয়ে আসবে। সত্যি এ মানুষ হওয়াটি খুব বড় জিনিস, তারপরে তো দেবতা হতে হবে, মানুষে হয়ে থেমে থাকলে হবে না, তারপরে হতে হবে দেবতা, যাতে করে সবাই এটা বুঝতে পারে যে এই লোকটা অসাধারণ। স্বামীজি একটা কথা বলতেন, সেটা বলে শেষ করি, হোয়াট ডু আই কেয়ার হোয়েদার বুদ্ধ আর মহম্মদ ওয়ের গ্রেট, বুদ্ধ বা মহম্মদ বা যীশুখ্রিস্ট বা রামকৃষ্ণ চৈতন্য এরা যে মহান, এটা জেনে আমার কি হবে? যদি আমার ভালো মন্দের পরিবর্তন না হয় তাহলে তো কিচ্ছু লাভ নেই। ডাজ দ্যাট অল্টার মাই গুডনেস অর ইভিল? আমার ভালো বৃত্তিগুলো বাড়ছে, মন্দ দোষগুলো কি কমছে? যদি কমে তাহলেই এই রামকৃষ্ণকে পুজো করা সার্থক হবে, মা কালীকে পুজো করা সার্থক হবে, দুর্গাকে পুজো করা সার্থক হবে, শিবরাত্রি করা সার্থক হবে। তা নইলে পুজো পাঠ, স্বামীজি মাঝে মাঝে রাগ করে বলছেন, তখনকার দিনে পূজারীদের জন্যে ঘন্টা টন্টা সব বস্তায় বেঁধে গঙ্গার জলে ফেলে দাও। তারা পাহাড় মন্দির ভেঙে দিয়েছিলেন নানা কারণে। এই আমরা দেবতাকে মর্যাদা দিই, যে দেবতা ওই মাটির পুজো নেন, মাটির প্রতিমায় তাকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করি। আর আমরা বিশ্বাস করি চ্যারিটি বিগিনস এট হোম, ঘরে ঘরে দেবতা আছে, স্কুলে কলেজে হাসপাতালে ডাক্তারদের মধ্যে নার্সের মধ্যে দেবতা আছেন, রিক্সাওয়ালার মধ্যে দেবতা আছেন। বিজয় কৃষ্ণ গোস্বামীর নাম অনেকে জানেন, পরম বৈষ্ণব ছিলেন, ঠাকুরের কাছে আসতেন। তিনি যখনই স্থানান্তরে যেতেন এক গ্রাম থেকে আরেক গ্রামে, সেখানকার মেত্রানিকে পায়ে হাত দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন। তার মধ্যেও মহাকালীকে তিনি দর্শন করতেন, কৃষ্ণকে দর্শন করতেন। অদ্ভুত প্রকৃতি, মহাপুরুষদের কাছে শিখতে হয়, কেউ ছোট নয় কেউ বড় নয়, এই ভাবনায় আমাদের এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। বেদে আছে খুব সুন্দর কথা, ঘুমিয়ে থাকাটা হলো কলিকাল, জেগে উঠলে দাপর, উঠে দাঁড়ালে ক্রেতা, এগিয়ে চলাটা হলো সত্যযুগের লক্ষণ। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। যারা এগিয়ে চলে, বেদেই বলছেন দেবতারা ইন্দ্র তার হাত ধরে এগিয়ে নিয়ে যান। চলাটা হলো সাধু, চলাটা হলো মধু, চলো চলো চলো, চড়াই বেতি চড়াই বেতি। আমরা এই চড়াই বেতি মন্ত্রকে আশ্রয় করে এগিয়ে যাব ঠাকুরের দিকে। আমাদের মনুষ্য জীবন, আমাদের সমাজ জীবন, সকলের সংসার জীবন সুখের হতে বাধ্য, শান্তির হতে বাধ্য। পরীক্ষা করে দেখবেন সত্যি মানুষ দেবতা, এবং আপনাদেরও দেবত্বের বিকাশ অবশ্যম্ভাবী। জন্ম হয়েছে এই কারণে, জীবন মুক্তি সুখপ্রাপ্তির জন্যেই এই মনুষ্য জন্ম। বন্ধন বন্ধন, পশু পশু, পশুত্ব পশুভাব, এর জন্যে জন্ম হয়নি। ভগবান কেন জন্ম দিয়েছেন? এটা 5 বছরের শিশু আমেরিকার মতো জায়গায় মাকে একদিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল। মা ফিজিক্সের এমএসসি পিএইচডি, সিলেবাসে ছিল না, আউট অফ সিলেবাস প্রশ্ন করেছে মেয়ে, তাই বললেন, মা আমাকে 7 দিন সময় দাও। 7 দিন পরে অনেক পড়াশোনা করে ভাবনা চিন্তা করে তিনি বলেছিলেন, পৃথিবীটাকে একটু ভালো করার জন্যে, উন্নত করার জন্যে ভগবান তোমার জন্ম দিয়েছেন। মেয়েটা বলেছিল, আমি 5 বছর বেঁচে আছি বা কেন? দেখুন এই প্রশ্ন কি করে ছোট্ট মেয়ে, আমেরিকা আমাদেরও শিক্ষা দেবে। মা ওই একই কথা বলেছিল, পৃথিবীটাকে আরো সুন্দর করার জন্যই তোমার জন্ম হয়েছে, আর সেটার জন্যই আমাদের পশু থেকে মানুষ,
মানুষ থেকে দেবতা হওয়ার প্রয়োজন। দেবতার আরাধনা এই কারণেই করে, পূজোর মন্ত্রে পূজোর পদ্ধতিতে আছে দেবং ভূত্বা দেবং জয়ে। পুজো করতে করতেই তুমি দেবতা হবে, তখনই দেবতার যজনা পূজা সার্থক হয়ে উঠবে তোমার জীবনে, তোমাদের জীবনে। এটুকু বলে শেষ করি। ঠাকুরমা স্বামীজি আপনাদের আশীর্বাদ করুন। সকলের জন্য একটা কথা বলি, এই সন্ধ্যেদেবী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে এসেছিলাম 41 বছর আগে, তখন কিছুই ছিল না। প্রথমে আমরা উৎসব করতাম কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে, তারপরে এখানে করতে লাগলাম। ছোট্ট একটা মন্দির হলো, মাটির ঘর ছিল, তারপরে এটা প্রসারণ হলো। সনাতনানন্দ মহারাজ, শিশির মহারাজ আরও অনেকে সাহায্য করেছিলেন, ভক্তরাও সাহায্য করেছিলেন। তারপরে এই ছাদটা নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারদের দেখানো হয়েছে, এটাকে একটু পাকা ছাদ করা দরকার, একটা মন্দিরের আকার দেওয়া হবে, সেই জন্যে প্রজেক্ট করা হয়েছে। রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের ইঞ্জিনিয়াররা, আমাদের স্টুডেন্টরা প্ল্যান করে দিয়েছেন, এস্টিমেট করে দিয়েছেন 50 লাখ টাকার মতো লাগবে। এক ভদ্রলোক, নাম করছি না, এই হিঙ্গলগঞ্জ ব্লকের রিটায়ার্ড মাস্টারমশাই, তিনি 5 লক্ষ টাকা একা দিয়েছেন। আমার মনে হয় অনেকেই পারবেন, এর মতো না হলেও 2 লাখ 1 লাখ টাকা করে দিতে পারেন। আপনারা এগিয়ে আসুন এবং এই আশ্রমটি স্থায়িত্বের জন্যে, তার সুষ্ঠু পরিবেশের জন্যে এই মন্দিরটি তাড়াতাড়ি যেন গড়া যায়। হাতে 50 লাখের মধ্যে 25 লাখ না এলে নতুন করে তৈরি করতে সাহস হচ্ছে না, সেই জন্য আপনারা এগিয়ে আসুন। আমি যখনই পারি অল্প অল্প টাকা, 10,000, 20,000, 50,000 টাকা জোগাড় করে দিয়েছি, কিন্তু তা খুব অল্প, আপনাদেরও এগিয়ে আসতে হবে। সবাই অল্প বিস্ত দেবে। আজকে আসার সময় এক বৃদ্ধ বললেন, আর কখনো যেতে পারবো কিনা জানি না, বাড়ির বাইরে ছিলেন, তিনিও 2,000 টাকা দিলেন। এরকম করে সবার ইচ্ছে আছে, সবাই এগিয়ে আসবেন আগামী দিনে। এটুকু বলে শেষ করছি। কয়েকজন দিয়ে দেবে।